নমস্কার, আমার ভুরি ভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরি ভোজ। আমি আজকে বানাবো ফুলকপি আলু পনির দিয়ে নিরামিষ তরকারি, যেটা লুচি পরোটা রুটির সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগবে। ফুলকপিটাকে একটু গরম জলে ভাপিয়ে নুন হলুদ মাখিয়ে নিয়ে পনিরটাকে তেলে একটু স্বাদ নেব। পনিরটা ভাজার আগে একটু নুন মাখিয়ে নিয়েছিলাম, হালকা একটু ভেজে নিয়েছি। এবার কড়াইতে পনির ভাজার যে তেলটা রয়েছে সেই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেব পাঁচফোড়ন। পাঁচফোড়নটাকে ভেজে নিতে হবে। পাঁচফোড়ন ভাজা হয়ে গেলে এবার নুন হলুদ মাখানো ফুলকপিটাকে ভেজে নিতে হবে। ফুলকপি আমি গরম জলে ধুয়ে নিয়েছিলাম, চাইলে আপনারা গরম জলে ভাপিয়েও নিতে পারেন, এতে করে তেলটা ভাজার সময় তেলটা কম লাগবে। সমস্ত ফুলকপিগুলো একসাথে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এই রেসিপিটা পনির ছাড়াও করা যায়, শুধু আলু দিয়ে করতে পারেন, ভীষণই ভালো লাগবে খেতে। লুচি পরোটা দিয়ে খাওয়ার জন্য একদম পারফেক্ট একটা রেসিপি। ফুলকপিগুলো মেরে চেড়ে ভালো করে লাল করে ভেজে নিতে হবে। দেখুন, ফুলকপিগুলো ভালোভাবে ভেজে নিয়েছি, লাল করে ভেজে নিতে হবে। ফুলকপি ভালো করে ভেজে না নিলে খেতে অত টেস্ট লাগবে না। ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ছোটো চামচের হাফ চামচ থেঁতো করা আদা। আদাটাকে মিশিয়ে নিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। আদাটাকে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের আলু নিয়েছিলাম, সেটাকে টুকরো করে কেটে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করা আলু এর মধ্যে দিয়ে আলুগুলোকেও ফুলকপির সাথে একটু ভেজে নিতে হবে। আলু এইভাবে সেদ্ধ করে নিলে পারে রান্নাটা খেতে কিন্তু ভীষণ ভালো হয়, মাখা মাখা একটা তরকারি তৈরি হয়। আর আলু সেদ্ধ করে জল ফেলে দিয়ে রান্না করলে কিন্তু আলুতে যে প্রচুর পরিমাণে ক্যালোরি থাকে সেটাও কিন্তু অনেকটাই চলে যায়। ফুলকপির সাথে আলুটা ভেজে নিচ্ছি, একটু 2 মিনিট মতন ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব অল্প একটু জিরে গুঁড়ো, ছোটো চামচের হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। জিরে গুঁড়োটাকে এবার ভালোভাবে মিক্স করে নিচ্ছি আলু ফুলকপির সাথে। আঁচটা কমিয়ে দিয়ে কাজটা করতে হবে, কারণ গুঁড়ো মশলা চট করে কিন্তু পুড়ে যেতে পারে। আঁচটা কমিয়ে দিয়ে মশলাটা ভালো করে মিশিয়ে নিলাম। ভালো করে সব কিছু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব জল। যেহেতু ফুলকপি আলু এগুলো প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, ফুলকপিটাকে ভালো করে ভেজে নিয়েছে, আর আলু আগে থেকেই সেদ্ধ করা ছিল, তার জন্য খুব বেশি পরিমাণে জলের ব্যবহার কিন্তু করব না এর মধ্যে। ভালো করে দেখুন একদম কষিয়ে নিয়েছি, ভাজা ভাজা হয়েছে। এরকম ভাজাও কিন্তু ডাল ভাতের সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে, খুবই টেস্ট হয় এরকম ফুলকপি আলু ভাজা। পাঁচফোড়ন দিয়ে ভেজেও খেতে পারেন, ভীষণ ভালো হয়। এবার অল্প একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে এবার এটাকে একটু তরকারিটাকে একটু সেদ্ধ করে নেব। একটু জল দিলে তরকারিটা মাখা মাখা হবে ভালোভাবে। এটাকে আরও একটু জল অ্যাড করে চেরা কাঁচা লঙ্কা দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। জলের পরিমাণটা আপনাদের ইচ্ছে মতন ব্যবহার করবেন, একটু ঝোল রাখতে হলে আমি যতটা জল দিয়েছি ততটা দেবেন, আর একদম মাখা মাখা খেতে চাইলে জলের পরিমাণটা অল্প দিতে হবে। এবার লাস্টে এই যে হালকা ভেজে রাখা পনিরগুলো সেটা দিয়ে দিলাম। এবার ভালো করে পনিরটাকে মিশিয়ে নিচ্ছি, মিশিয়ে একটু ঝোলে ফুটিয়ে নিতে হবে। এই রান্নাটার জন্য পনিরটা ছাড়াও কিন্তু রান্নাটা করা যাবে, আর পনিরটা অবশ্যই হালকা ভেজে নিতে হবে, খুব বেশি কিন্তু ভাজবো না। এবার কাজু আর পোস্ত বেটে নেব, শেষে একটুখানি চিনি দিয়ে দিচ্ছি। কাজু আর পোস্তটা জলে একটু ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে বেটে নেব, আর কাজু পোস্ত বাটাটা লাস্টে ব্যবহার করব। দিয়ে দিলাম কাজু পোস্ত বাটা, একটু জল দিয়ে কাজু আর পোস্ত বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে মিশিয়ে নিচ্ছি। এই তরকারিটা কিন্তু খুব ঝাল হবে না, যেহেতু লুচি পরোটার সঙ্গে খাওয়া হবে, খুব বেশি ঝাল দিইনি। এবার সমস্ত কিছু ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার শেষে একটু কাসুরি মেথি অ্যাড করে দিলাম। কাসুরি মেথিটা তাওয়ায় হালকা ভেজে গুঁড়ো করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এটা একদম তৈরি হয়ে গেছে খাওয়ার জন্য।